আর একটা হেলদি রেসিপি ওটস চিলা নিয়ে আজকে চলে এসেছি কড়া গরম করে তাতে একটু ইনস্ট্যান্ট ওটস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইবার এটাকে একটা বাটির মধ্যে তুলে নেব হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু মেখে নেব যাতে একটু মিহি হয়ে যায় আমাদের ওটসগুলো খুব মিহি করার দরকার নেই এক চামচ দিয়ে দেব বেসন এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব একটুখানি লঙ্কা কুচি আর যদি আপনারা চান ধনে পাতা কুচিও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি আর দিইনি একটুখানি মিশিয়ে নেব ভালোভাবে এরপর সামান্য একটু জোয়ান হাতে ডলে দিয়ে দেব জোয়ানটা ডলে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে দিয়ে দেবো একটু চাট মশালা আর সামান্য পরিমাণ নুন পুরো জিনিসটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে একটা খুব স্মুথ সুন্দর ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেলে একটা প্যানে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়ে তার মধ্যে চিল্লাটার ব্যাটারটা দিয়ে একটা চিল্লা আকারে করে নেব একটু চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেব একদম সিমে গ্যাস জোরে দেওয়া যাবে না একটা দিক হয়ে গেলে যে দিকটা উপরে আছে সামান্য একটু অয়েল ব্রাশ করে এটাকে আমরা উল্টে নেব দুটো পিঠি ভালোভাবে আমরা এভাবে তাওয়ার মধ্যে সেঁকে নেব সেঁকা হয়ে গেলে বাস আমাদের ওটস চিল্লা রেডি